নমস্কার বন্ধুরা, জিওগ্রাফিক্যাল অ্যানালাইসিসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুশান্ত দাস। আজকে আমরা টাইল প্লাস প্লাগইন নিয়ে আলোচনা করব, যেটা ওপেন লেয়ার প্লাগইনের একটি বেস্ট অল্টারনেটিভ। ওপেন লেয়ার প্লাগইন থেকে এটা অনেক বেশি বেটার, আর এখানে আমরা অনেক বেশি টাইলসও ব্যবহার করতে পারবো। তো এই টাইল প্লাস প্লাগইন ব্যবহার করার জন্য প্রথমে আমাদের টাইল প্লাস প্লাগইনটিকে ইনস্টল করতে হবে। চলুন তাহলে আমরা দেখে নিই কী করে টাইল প্লাস প্লাগইনটিকে ইনস্টল করতে হয় এবং সেটিকে ব্যবহার করতে হয়। কিউজিআই সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। নতুন কোনো প্লাগইন ইনস্টল করার জন্য আমাদের প্লাগইনস মেনুতে যেতে হবে। এখান থেকে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইনস এখানে ক্লিক করতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের পিসি অথবা ল্যাপটপে ইন্টারনেট কানেক্টেড থাকে। এরপর দেখুন, আমরা যদি এখানে অলে গিয়ে এখানে যদি আমরা সার্চ করি টাইল, দেখুন টাইল প্লাস বলে এখানে কোনো প্লাগইন অ্যাভেলেবেল নেই। দেখতে পাচ্ছেন কোনো প্লাগইন এখানে অ্যাভেলেবেল নেই। যেহেতু টাইল প্লাস প্লাগইনটি এখানে অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে ইনস্টল করতে পারবো না। এর জন্য আমরা যে পদ্ধতিটি ব্যবহার করব সেটা হলো ইনস্টল ফ্রম জিপ। জিপ ফাইল ডাউনলোড করে তারপর আমরা টাইল প্লাস প্লাগইনটিকে ইনস্টল করব। জিপ ফাইল ডাউনলোড করার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ভিজিট করার পর আপনারা এই পেজটিতে চলে আসবেন। অলরেডি এখানে ডকুমেন্টেশন দেওয়া রয়েছে কী করে আমরা ইনস্টল করতে পারবো এবং সেটিকে ব্যবহার করতে পারবো। আপনারা এখান থেকে এই পুরো ডকুমেন্টসটি পড়তে পারবেন। এখানে দেখুন স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, যে প্রসেসগুলো আমরা এখন আলোচনা করছি সেগুলো এখানে টোটালি বলা রয়েছে। আপনারা এখান থেকে স্টেপগুলো ফলো করতে পারেন। এখানে দেখুন ডাউনলোড টাইল প্লাস প্লাগইন জিপ ফাইল, ক্লিক হেয়ার। এখানে ক্লিক করা মাত্রই আপনাদের যে জিপ ফাইলটি টাইল প্লাস প্লাগইনের সেটি ডাউনলোডের অপশন চলে আসবে। আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি এখানে, তারপর সেভে ক্লিক করছি। দেখুন প্লাগইনটি সাকসেসফুললি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা ইনস্টল করব স্টেপ বাই স্টেপ। মিনিমাইজ করে দিচ্ছি। এবার দেখুন এখানে ইনস্টল ফ্রম জিপ, এখানে জিপ ফাইল আমরা সিলেক্ট করে নেব। থ্রি ডটে ক্লিক করে আমাদের ডেস্কটপে রয়েছে টাইল প্লাস, এটাকে ওপেন করে নিচ্ছি। ডবল ক্লিক করলেই সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করব। দেখুন প্লাগইন ইনস্টল সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। দেখার জন্য আমরা ইনস্টলড এখানে ক্লিক করব। দেখুন টাইল প্লাস এখানে শো করছে, আর দেখুন এখানে একটা আইকনও শো করছে। এবার আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখুন এখানে শো করছে টাইল প্লাস। এখানে ক্লিক করে আমরা টাইলগুলোকে ব্যবহার করতে পারবো। দেখিয়ে দিচ্ছি কী করে করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে বলেছে সিলেক্ট ম্যাপ। এখানে দেখুন অনেক ধরনের ম্যাপ দেওয়া রয়েছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট কয়েকটি স্যাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এখানে গুগল ম্যাপ সিলেক্ট করলাম, এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। দেখুন গুগল ম্যাপ এখানে লেয়ার প্যানেলে চলে এসছে, দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে আরও অন্যান্য ম্যাপগুলো দেখতে পারেন। যেমন ধরুন এখানে দেওয়া রয়েছে নাসে নাসা, নাইট, ব্ল্যাক, মার্বেল। ক্লিক করছি, করার পর এখান থেকে আপনারা লেটেস্ট বা এখানে ডেট দেওয়া রয়েছে সেই ডেট অনুযায়ী আপনারা সিলেক্ট করতে পারেন। লেটেস্ট সিলেক্ট করছি, করার পর প্লাস আইকনে ক্লিক করা মাত্রই লেয়ার প্যানেলে অ্যাড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা সহজেই দেখতে পারবো যেখানে লাইট সোর্স বেশি রয়েছে সেই জায়গাগুলো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে দেখিয়ে দিই আপনাদের কলকাতা, নাসা, নাইট, ব্ল্যাক, মার্বেল, এই টাইলসে দেখুন কী দেখাচ্ছে। এই যে এখানে কলকাতা, দেখুন এখানে লাইট অনেক বেশি,
কারণ এটা মেট্রোপলিটন সিটি, ঠিক আছে। একইভাবে দিল্লি দেখতে পেয়েছেন, অন্যান্য ম্যাপগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন ধরুন আরেকটি দেখাচ্ছি আপনাদের, এখান থেকে আমরা ফায়ার লোকেশন ম্যাপ, এটাও আমরা এখানে লেটে সিলেক্ট করে নিচ্ছি, প্লাস এখানে ক্লিক করছি, ঠিক আছে। এবার দেখুন এখানে ফায়ার লোকেশন দেখাচ্ছে। এইভাবে আপনারা আদার্স যে টাইলসগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনাদের প্রয়োজন মতো, এবং সেগুলোকে ব্যবহার করে আপনারা সহজেই জিও রেফারেন্সিং করতে পারবেন এবং সেই সঙ্গে শেপ ফাইলও ক্রিয়েট করতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে, ধন্যবাদ আপনাদের সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।